আসন্ন লোকসভা নির্বাচন কিছুদিনের অপেক্ষা অপেক্ষামাত্র আর নতুন বছরের শুরুতেই কলকাতা এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের অ্যাডহক বোনাস দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে রাজ্য রাজ্য সরকারের তরফেই জানানো হয়েছে যে খুব শীঘ্রই কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের বোনাস বাড়িয়ে দেওয়া হবে শুধু তাই নয় সেই সাথে যাদের পুজো বোনাস বাকি রয়েছে তাদের বকেয়াও মিটিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন অর্থাৎ কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের যে বোনাস দিয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা আর রাজ্য সিভিক ভলেন্টিয়ারদের বোনাস দিয়েছিল দু হাজার সান সেক্ষেত্রে যে গ্যাপটা ছিল সেইটাও কিন্তু মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নবান্নের তরফে এদিকে সেই নির্দেশের প্রতিলিপি সামনে এনে এবার রাজ্যকে জোর খোঁচা দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু পোস্ট করেছেন ফেসবুকে রাজ্য সরকারকে শুভেন্দুর প্রশ্ন যদি পুজোর সময়ে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের বোনাসে কোনো ফারাক নাই থেকে থাকে তাহলে এখন হঠাৎ কিসের বকেয়া বোনাস ফেসবুকে লম্বা পোস্ট করে এদিন তৃণমূল সরকারকে তোপ দাগেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ফেসবুক পোস্ট করে শুভেন্দু লেখেন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি যখন টুইট করেছিলাম যে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে পাঁচ হাজার তিনশো টাকা করে আর পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পুজোর বোনাস পাবে দু হাজার টাকা করে তখন তো মাননীয়া বড় গলা করে বলেছিলেন যে অপপ্রচার করা হচ্ছে এই সমস্ত তা পুজো তো প্রায় তিন মাস অতিক্রান্ত এই নোটিশটা তো আজকের নাকি কি বলা হয়েছে এই নোটিশে বকেয়া বোনাস মিটিয়ে দিতে হবে তাই তো তা তখন যদি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররা সমপরিমাণ বোনাস দিয়েছিলেন তাহলে আজ বকেয়া মেটানোর প্রয়োজন হচ্ছে কেন শুভেন্দুর দাবি লোকসভা ভোটের আগে সিভিকদের মানভঞ্জন করতে এই বোনাসটা দেওয়া হচ্ছে তিনি লেখেন মাননীয়া আজ প্রমাণ হলো যে সেদিন আপনি মিথ্যা কথা বলেছিলেন আপনি মিথ্যাবাদী আপনি আজ চাপে পড়ে এই বকেয়া বোনাস মেটাচ্ছেন কারণ লোকসভা নির্বাচন আসন্ন এক লক্ষের বেশি সিভিক ভলেন্টিয়ারের মানভঞ্জন করতে হবে সিভিকদের উদ্দেশ্য করে শুভেন্দু বলেন সিভিক ভলেন্টিয়ার ভাই বোনেরা আপনাকে ক্ষমা করবে কিনা তা ঠিক নেই কারণ পুজোর বোনাস মানুষ পুজোর সময়ে খরচ করে অসময়ের প্রাপ্তি দিয়ে কি পুজোর আনন্দ উপভোগ করা যায় দর্শক এর মধ্যে রাজনৈতিক চাললি যাই থাকুক বা না থাকুক তাতে আমাদের কিছু যায় আসে না আমাদের ভাবনা সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা যদি এই বোনাসটা পায় হয়তো অতিক্রান্ত হয়েছে কষ্ট হয়েছে পুজো পেরিয়ে গেছে তিন মাস তবুও অসময়েও যদি এখনও টাকাটা পায় তাদের কিন্তু অনেকটাই উপকার হবে বলে মনে করা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা আপনারা কি বলছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানান আপনার মতামত আর ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন স্মার্টোনয়ার পর্দায় ধন্যবাদ